আশা করি তোমরা ভালো আছো। তোমরা বলো যে স্লোমোগুলো দেখলে সেগুলো কেমন লাগলো, বিকজ এটা একটা নতুন ক্যামেরা থেকে আমি শ্যুট করেছি অ্যান্ড ডেফিনেটলি তার পিকচার কোয়ালিটি থেকে শুরু করে তার ইচ অ্যান্ড এভরি ডিটেলস কেমন এসছে তোমরা আমাকে বলো। আর এখন আমি যেটা দিয়ে বেসিক্যালি ব্লগ করছি সেটা হলো আমি নর্মালি এটা আমি ইউজ করি, ঠিক আছে, কিন্তু আমি সুইচ করব ওই ক্যামেরাতে, তো তোমরা বলো সেটা কেমন। আমি বলে রাখি এখানে সেটা হলো দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, ডেফিনেটলি কোয়ালিটি তো ডিফারেন্স হবেই, কারণ এটা আমি DSLR ইউজ করছি, তো সেখানে ডেফিনেটলি কোয়ালিটি খুব ভালো হবে। আর একটা যেটা আমি ইউজ করব একটু পরে সেটা এর থেকে লাইট ওয়েট, আই মিন খুব হালকা ছোট, তো তোমরা গেস করো যে কি হতে পারে। সো আমি এবারে সুইচ করছি, তোমরা এবারে আমি বলতে পারো যে ওর কোয়ালিটিটা কেমন। ঠিক, চলো আমি চলে এসেছি আর একটা যে ক্যামেরাটার কথা বলছিলাম সেটাতে। তো এটা আমি কোনো এক্সটার্নাল মাইক আমি ইউজ করছি না, এর ইন্টারনাল মাইক আমি ইউজ করছি। আর এর তোমরা দেখতে পারবে এর ওয়াইড অ্যাঙ্গেলটা কতটা, আর পিকচার কোয়ালিটিটা তোমরা দেখতে পারবে কেমন, ইভেন স্টেবিলিটিটাও কেমন তোমরা সেটা দেখতে পারবে। কিন্তু আমি তোমাদের বলতে পারি যে DSLR আমি ইউজ করি ফর ব্লগিং আর এটা দুটো কিন্তু আমি ডেলি বেসিসে আমি ইউজ করবো ফর ব্লগিং। আর তোমরা যদি বলো ডিফারেন্ট DSLR এর কোয়ালিটি একটা ডিফারেন্ট কোয়ালিটি তো হবেই, ভালো হবেই, কিন্তু এর কোয়ালিটিটা কেমন সেটাও তোমরা বলো। আর আর যে স্লো মোগুলো সেগুলো কিন্তু এখান থেকেই নেওয়া অ্যান্ড খুব সত্যি কথা বলতে খুব ছোটো, খুব কম্প্যাক্ট অ্যাকচুয়ালি ডিভাইসটা। তোমরা এটা যারা ব্লগিং স্টার্ট করছো তারা কিন্তু একবার দেখতে পারো, আর এটার বাজেট পকেট ফ্রেন্ডলি। আরেকটা যেটা কোয়ালিটি সেটা আমি বলতে চাইবো, এর কিন্তু এক্সপোজার যেটা, যেমন DSLR যদি আমি অটোমোডে শ্যুট করি আমার কিন্তু এক্সপোজার অ্যাডজাস্ট করে নেয় লাইটের সাথে কন্ডিশনের সাথে সাথে, বাট এখানে কিন্তু এক্সপোজার তোমরা যদি দেখো আমি যদি লাইটের থেকে ফেস করে থাকি তবেই আমার মুখটা আলো পড়ছে, আমি দেখতে পাচ্ছি, মানে মুখটা হাইলাইট হচ্ছে, বাট যখন আমি বাট ব্যাকে লাইট কিন্তু পুরোটা ডার্ক হয়ে যাচ্ছে, সেটা কিন্তু DSLR হয় না। হ্যাঁ, কিছু ব্যাড কিছু গুড তো থাকবেই, তো সেই হিসাবে তোমরা দেখতে পারো। বাট হ্যাঁ, ডে লাইটে কিন্তু এর পারফরমেন্স অসাধারণ, সেটা তোমরা দেখেইছ। আর একটা প্লাস পয়েন্ট হলো তোমরা যদি বৃষ্টির মধ্যে মানে কিন্তু ভয় ছাড়া তোমরা কিন্তু ব্লক করতে পারো, কারণ এটা ওয়াটার প্রুফ, 11 মিটার আন্ডার ওয়াটার তোমরা শ্যুট করতে পারবে। ও এটুকুই, তোমরা জানিও কেমন লাগলো, তো আমি আবার আমার DSLR সুইচ করছি, চলো বাই। DSLR এখন আমি ইউজ করছি, আগেরটা যে ক্যামেরা ছিল যে নতুন সেটআপটা সেটা ছিল, তো তোমাদের কেমন লাগবে সেটা জানিও। যে দুটোর মধ্যে ডিফারেন্স ডেফিনেটলি তোমরা পাবে, ডেফিনেটলি থাকবে, তো সেই ডিফারেন্সটা কতটা অ্যাকসেপ্টেবল সেটাও তোমরা জানিও, যে এটা নেওয়া যাবে কি যাবে না অ্যাজ এ ব্লগিং। যেটা আমি বললাম, ডে লাইটে নো ডাউট অসাধারণ শ্যুট হয়, বাট নাইটে একটু প্রবলেম হয়, লাইট থাকলে ঠিক আছে, বাট লাইট না থাকলে পুরো ডার্ক হয়ে যায়, কারণ এখানে এক্সপোজার চেঞ্জ হয় না, আই মিন অটোমেটিক্যালি এক্সপোজার চেঞ্জ হয় না, তো এটা একটা ব্যাপার। বাট প্লাস পয়েন্টও কিছু কিছু রয়েছে, যেমন তুমি সব জায়গায় নিয়ে যেতে পারো DSLR, তুমি একদম ওপেন রোডে তুমি ধরে ব্লক করাটা খুব ডিফিকাল্ট, ইভেন ওয়েটও বেশি, ওটার ওয়েট একদমই কম, সেই ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট রয়েছে। ইভেন
বৃষ্টির সময় ব্লগ যদি করো সেই ক্ষেত্রে DSLR বার করার কথা কেউ ভাববেও না আশা করি, বাট ওটা তুমি নির্দ্বিধায় বার করতে পারো কারণ ওটা ওয়াটারপ্রুফ রয়েছে। ইভেন আন্ডার ওয়াটার তুমি শ্যুট করতে পারো আপ টু 11 মিটার। অনেক প্লাস পয়েন্ট রয়েছে, অনেক মাইনাস পয়েন্ট রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি আমি বলবো পিকচার কোয়ালিটি থেকে ডিফারেন্স অবশ্যই থাকবে, এটা মাস, এটা আর ডিসএগ্রি করার কোনো জায়গা নেই। এখন ডেইলি বেসিসে দুটো ক্যামেরাই আমি এখন ইউজ করব, ওটাও ইউজ করব, DSLRও ইউজ করব। ওর উপর একটা রিভিউ আমি বানাবো, ফুল রিভিউ আমি বানাবো কী কী রয়েছে না রয়েছে। একটা কথা তো বলতেই ভুলে গেছি, ভয়েস কমান্ডও রয়েছে, এটা সবথেকে কুল ফিচার্স যেটা আমার মনে হয়। আর আর ওখানে একটা ফ্রন্ট স্ক্রিনও রয়েছে, ব্লগিংয়ের ক্ষেত্রে খুবই দরকারি কারণ তোমাকে তুমি যখন ব্লগ করবে তুমি যদি জাস্ট নিজেকে যদি দেখতে না পাও তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এটুকুই আজকের ব্লগটা, বেশি আমি বড় করলাম না। যদি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি ডু লাইক কমেন্ট শেয়ার। যারা ব্লগটা এতদূর পর্যন্ত দেখেছে তাদেরকে বললো প্লিজ টু সাবস্ক্রাইব, আবার খুব তাড়াতাড়ি ব্লগ আসবে। হ্যাঁ, অনেক লেট হয়ে গেছে, আমি জানি কিছু ইস্যু চলছিল, কিছু প্রবলেম চলছিল, যাই হোক এখানে এক্সকিউজ দিতে যাই না কারণ এটা আমারই ভুল, কারণ অবস্টাকেল আসবে যাবে কিন্তু আমাদের কাজ করে যেতে হবে, তো সেই কাজটা আমি করতে পারিনি। সো তার জন্য আমি রিয়েলি রিয়েলি সরি, বাস এটুকুই। সো ফার সো গুড, তোমরা সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো উইদাউট মাস্ক। খুব এমার্জেন্সি না হলে বাইরে বেরোনোর দরকার নেই এখনও, কিন্তু যে সব কিছু নর্মাল হয়ে গেছে এমন নয়, আছে এখনও প্রবলেম রয়েছে, আছে প্রবলেম চলছে, আর এই প্রবলেমগুলোর সাথেই আমাদের হ্যাবিটেট হতে হবে, আস্তে আস্তে এগুলোকে নিয়ে আমাদের এগোতে হবে। তো দ্যাটস ইট, চলো টাটা বাই, সি ইউ সুন, খুব তাড়াতাড়ি দেখা হবে।